ঝুলন নামটা শুনলেই যে কথাটাই প্রথম মনে আসে, সেই শৈশবের ছোটোবেলা বন্ধুগুলো সব এক জায়গায় জড়ো হয়ে ইট পাথর বালি সব কুড়িয়ে আনা, এবং তারপর সেই মাঠ থেকে শ্যাওলা কুড়িয়ে আনা, জঙ্গল থেকে ঝাউডাল ভেঙে আনা, এবং তারপর বাড়ি থেকে কাপড় নিয়ে এসে পাহাড় বানানো, সেই বন্ধুরা একসাথে মিলে মাটির পুতুল কিনতে যাওয়া। কিন্তু আজকের এই মোবাইলের ব্যস্ত জীবনে আমরা শৈশবের সেই স্মৃতিগুলো ভুলে যেতেই চলেছি, কিন্তু আজও কিছু জায়গায় সেই শৈশবের স্মৃতিগুলো বা ঐতিহ্যকে এখনও ধরে রেখেছে কল্যাণী শহরের কিছু ক্লাব বা পরিবার। তবে চলো কল্যাণী সে সমস্ত ঝুলনযাত্রা উৎসবগুলো আজকে আমরা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দর্শন করাবো। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, তো ভিডিওটাকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ফ্ল্যাশব্যাক। ফাইনালি বন্ধুরা, আমরা এখন আছি কল্যাণী মুরাতি সঙ্গে যুবগুন্দের যে দ্বিতীয় বছরের ঝুলনযাত্রা উৎসব সেখানে আমরা চলে এসেছি। তো চলো তোমাদেরকে আমি এবার এন্ট্রি করে দেখাই এইখানে যে ঝুলনযাত্রা অনুষ্ঠানটা হচ্ছে, টোটালটা কী হয়েছে সেটা তোমাদের দেখায়, তোমার সাথে থাকো এবং দেখতে থাকো। মুরারিপুর যুবকবৃন্দে যে ঝুলনযাত্রা উৎসবে তো প্যান্ডেলের ভিতরে থেকে কত সুন্দর সাজানো হয়েছে এবং কী সুন্দর লাইটিংয়ের কাজ এবং সব কারুকার্য রয়েছে। এছাড়াও সমস্ত মডেলের মাধ্যম দিয়ে বিভিন্ন রকম চরিত্র সব তুলে ধরা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ রক্তদান জীবনদান একটি ক্যারেক্টারের মাধ্যমে তুলে ধরা হয়েছে, এবং তারপরেই আছে দেখতে পাচ্ছ ঢেঁকিতে চাল করছে, এবং তারপরে আসতে দেখা যাবে ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হচ্ছে সেই মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে, এবং তারপরে আছে ছোটা ভীমের ছোটা ভীম চুটকি এবং জাগ্রসের চরিত্র, এখানে কি সুন্দর মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এরপরে আসি আমাদের যে রিসেন্ট টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছে ইন্ডিয়া, তারও সুন্দর রোহিত শর্মা এবং বিরাট কোহলির মোমেন্ট হাতে ছবি একদম রেপ্লিকা তুলে ধরা হয়েছে। এরপরেই আসি মূল যে রাধাকৃষ্ণের যে মূর্তিগুলো, তা কি সুন্দর অসাধারণ, দুদিকে তার চারটি সখী রয়েছে এবং রাধাকৃষ্ণ স্বয়ং দোলনায় ঝুলছে, এবং সামনে রয়েছে গোপাল, এবং তার ডান দিকে রয়েছে দেখতে বকাসুর, কৃষ্ণ সাগরের বকাসুর বধ, এবং তারপর রয়েছে দেখতে শ্রীকৃষ্ণের যে জন্ম হয়েছিল কারাগারের ভিতরে তার যে মডেল তুলে ধরা হয়েছে, এবং তারপরে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্বত তুলে ধরা, সেটিও মডেলটা করে সুন্দর তুলে ধরা হয়েছে। এবং তারপরে আছে এরপর মহাভারতের সেই দুঃশাসনের দ্রৌপদী বস্ত্রহরণের সুন্দর মডেল চিত্র এখানে তুলে ধরা হয়েছে। তারপর সেই মহাভারতে বাসুদেব কি শ্রীকৃষ্ণের জন্মের পর তাকে ঝুড়িতে করে মাথায় করে নিয়ে যাচ্ছে, এবং পিছনে সে শেষ নাগ, এবং এখানে একটি জীবন্ত নেতাজিরও মূর্তি তৈরি করা হয়েছে। তো অলরেডি তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম কল্যাণী মুরাদপুরের ঝুলনযাত্রাটা কী অনুষ্ঠান এখানে হয়, টোটালটা কত সুন্দর ভিতরকার পরিবেশ ছিল, এবং তোমাদেরকে আমি ঘুরে দেখা এখানকার যে মেলা বসে সেই মেলাটা তোমাদেরকে ঘুরে দেখা, তাহলে তোমার সাথে থাকো দেখতে থাকো। ফাইনালি বন্ধুরা, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আজকে কল্যাণী মুরাতিপুরের যুবকবৃন্দের সঙ্গে যে দ্বিতীয় বর্ষের ঝুলনযাত্রা উৎসব সেটা, তো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চলো এরপরে তোমাদেরকে নিয়ে যাবো কল্যাণী আরও কয়েকটি ঝুলনযাত্রা উৎসবে, সেগুলো দেখতে হলে কী করতে হবে আমার ভিডিওতে থাকতে হবে স্কিপ না করে, তো চলো সাথে থাকো দেখতে থাকো। এরপর আমি চলে এলাম কল্যাণী গয়েশপুর ঝুলনবাড়ির ঝুলন উৎসব দেখতে, এবং সেখানে প্রবেশ করার আগে দেখতে পেলাম রাস্তার ধার দিয়ে মেলার সমস্ত রকম দোকান বসেছে। ঝুলনবাড়ির ঝুলন প্যান্ডেলের ভিতরে প্রবেশ করার আগে দেখতে পারলাম সেখানে মানুষের ভিড় কিন্তু জমেছে, এবং সেখানে খুব সুন্দর সব মডেল আকারে বিভিন্ন রকম দেবদেবতার মূর্তি তুলে ধরা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের খুব সুন্দর একটা মূর্তি তোলা হয়েছে, এবং তার পাশে রয়েছে একটি পাহাড় যেগুলোর কাজ এখনও কমপ্লিট হয়নি পুরোটা, তো এবং তার পাশে দেখতে পাচ্ছ কৃষ্ণ রাধা এবং তার সখী রয়েছে, এবং এর পাশে রয়েছে মা কালী এবং আরেকটি চরিত্র রয়েছে তার সামনে,
তো এবং সামনে রয়েছে মেন যে রাধাকৃষ্ণ এবং তার দিদিকে গৌরনীতি, খুব সুন্দর একটি মূর্তি, অসাধারণ লাগছে কিন্তু দেখতে। এবং তার পাশে রয়েছে রাধা মায়ের একটি খুব সুন্দর দাঁড়িয়ে থাকা বিগ্রহ, সেটি দেখিয়ে দেখে যেন এক প্রকার চোখ ধাঁধিয়ে যাবে। আর একটু এগিয়ে আসলে দেখতে পাবে একটি গাছের পাশে রাধাকৃষ্ণের একটি প্রেমলীলার মূর্ত মডেল আকারে তুলে ধরা হয়েছে, এবং এর পাশে রয়েছে মা লক্ষ্মী এবং পিছনে নারায়ণ ঠাকুরের একটি মূর্তি। তো এইদিকে দেখতে পাচ্ছ ঝুলন বাড়ির মূল মন্দিরে কাজ সাজানোর কাজ চলছে, এবং দূরে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ বিগ্রহটি যেটা কিন্তু দোল্লায় ঝুলছে। তো এটা কিন্তু কম্পিউটারে কিন্তু অসাধারণ দেখতে লাগবে, তোমাদের যতটা পারছি আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। এরপর আমরা চলে এলাম কল্যাণী গয়েশপুর সংহতি ক্লাবের ঝুলনযাত্রা উৎসব দেখতে। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর রাধাকৃষ্ণ কতগুলো মডেল দিয়ে খুব সুন্দর এই ঝুলনের চিত্র তুলে ধরা হয়েছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এবং এখানে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ ও তার দুপাশে দুটো সখী রয়েছে, এবং এদিকে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ দোল্লায় ঝুলছে, তার একটি মূর্তি রয়েছে। এরপর আমি চলে এলাম কল্যাণী গয়েশপুর কল্যাণ চক্রের ঝুলন উৎসব দেখতে। এখানে বিশাল এক কিন্তু মেলা বসে এবং খুব সুন্দর এদের ঝুলন উৎসব অনুষ্ঠিত হয়। দেখতে পাচ্ছ কত সুন্দর ঝুলনের প্যান্ডেলটি, একটা খুব সুন্দর মন্দিরে এখানে তৈরি করা হয়েছে, এবং আলোকসজ্জে কিন্তু সেটা সাজিয়ে তোলা হয়েছে, অসাধারণ লাগছে কিন্তু সেটা দেখতে। এই ঝুলন প্যান্ডেলে কিন্তু মানুষের ভিড়ও ছিল কিন্তু প্রচুর, আমরা প্রায় 10-15 মিনিট লাইনে দাঁড়ার পর শেষমেশ আমাদেরও লাইন এলো ঝুলন প্যান্ডেলের ভিতরে প্রবেশ করা, এবং আস্তে আস্তে আমরা ভিড় কাটিয়ে প্যান্ডেলের দিকে এগোতে থাকলাম। ঝুলনের প্যান্ডেলটি এত সুন্দর কারুকার্য এবং আলোকসজ্জায় সজ্জিত, দেখলে এক প্রকারে মুগ্ধ হয়ে যেতে হবে। এবং প্যান্ডেলের ভিতরে ঢুকে দেখতে পাবে ডানদিকে রাধাকৃষ্ণের খুব সুন্দর একটি বিগ্রহ ছিল, এবং দুদিকে তার দুটি সখীরই ছিল। এবং এখানে মহাভারতের শ্রীকৃষ্ণের জন্ম এবং তারপর তাকে মাথায় করে বাসুদেবের সমুদ্র পার, এবং তারপর দেখানো হয়েছে দেখতে পাচ্ছ বকাসুর বধ শ্রীকৃষ্ণের, এবং তারপর রয়েছে শ্রীকৃষ্ণের সেই কালিয়া দমন, বিভিন্ন চিত্র মডেল আকারে কিন্তু তুলে ধরা হয়েছে। এরপর দেখতে পাবে শ্রীকৃষ্ণের পুতনা রাক্ষসী বধ, এবং তারপর দেখতে পাবে মহাভারতে শ্রীকৃষ্ণের পক্ষ নির্বাচনের সেই চিত্র মডেল আকারে তুলে ধরা হয়েছে। এরপর রয়েছে মহাভারতে শ্রীকৃষ্ণের অর্জুনকে দেখানো সেই বিশ্বরূপের মডেল চিত্র। এর প্যান্ডেলের ভিতরে দেখতে পারবে একটি নাটক খুব সুন্দর উপস্থাপনা করা হয়েছে, এবং সেটা আমরা কিছুক্ষণ দেখে নিলাম। আমাদের শিশু ও যুব সমাজকে নাশ করছে, কিন্তু আমরা দেখুন এই মোবাইল আমাদের রাজ্য সরকার বাংলার প্রতিটি ছাত্র ছাত্রীর হাতে। এরপর এই ঝুলন উৎসবের মাঠে যে মেলা বসেছিল সেই মেলাটি আমি একটু ঘুরে দেখে নিলাম। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আর এই ঝুলনগুলো দেখতে তোমরা কিভাবে আসবে তার টোটাল যাতায়াতের লিঙ্ক আমি গুগল ম্যাপ সমেত আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেগুলো ফলো করে অবশ্যই চলে আসবে, কেন এখানে এখনও 4-5 দিন এই ঝুলন চলবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অন করে রেখো, তাদের নেক্সট কোনো ভিডিও আপলোড করে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা বন্ধুরা, সবাই ভালো থাকো, খুব তাড়াতাড়ি নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হবে।